সরকার ও বিজেপির বিরুদ্ধে কথা বললে দলে থাকা যায় না তার প্রমাণ গোকুলপুরের বিজেপির পৃষ্ঠা প্রমুখ বিপুল দাস ওরফে মানব একদিকে লকডাউন অন্যদিকে কোর জোন এলাকায় আটকে পড়ায় গত কুড়ি এপ্রিল খাদ্যের জন্য গ্রামের অন্যদের রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিল সে উনত্রিশ এপ্রিল সে প্রমুখকে দল থেকে বরখাস্তের কাগজ ধরিয়ে দেয় বাগমা মন্ডল কমিটি এই ঘটনা প্রমাণ করে বিজেপির স্বৈরাচারিতা লকডাউনের মধ্যে গ্রামের মানুষরা কর্মহীন হয়ে আর্থিক সমস্যায় ভুগছিল আগে থেকেই তার উপর রাজ্যের প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছিল গোকুলপুরে ফলে গোটা এক কিলোমিটার এলাকাকে গেট দিয়ে বেঁধে দিয়ে কোর জোন ঘোষণা করেছিল প্রশাসন ফলে আরও দুর্দশা বেড়ে যায় কোর জোনের মানুষদের প্রশাসন থেকে কোর জোনের মানুষদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তা করা হয়নি অন্যদিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখে ক্ষমতাবানদের সাহায্য করার কারণে গ্রামের মানুষ দলমত নির্বিশেষে প্রতিবাদে সামিল হয় রাস্তা অবরোধ করে সংবাদ মাধ্যমের সামনে তাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন কুড়ি এপ্রিল তাতে সামিল হয়েছিল তিরিশ বাগমা বিধানসভা কেন্দ্রের বাইশ নং বুথের পৃষ্ঠা প্রমুখ বিপুল দাস মানুষের স্বার্থে কথা বলতে গিয়ে স্বৈরাচারী বিজেপির রোশানলে পড়তে হলো তাকে